ব্রেন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ। মরিচের ঝাঁজ সহ্য করতে পারছেন না প্রধানমন্ত্রী, বলছেন ফখরুল। জানাবো জামায়াত ইস্যুতের সরকারের সাথে ভারতের অস্বস্তি। এদিকে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না, বললেন তথ্যমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রেন টিউমারে আক্রান্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের ব্রেন টিউমার ধরা পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা শেষে তার ব্রেন টিউমার ধরা পড়ে। তিনি বলেন, হাসপাতালটির নিউরোলজির বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ইউ সেন শাই বলেছেন, খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনের বহির্ভাগে একটি স্কেনফয়েড উইং মেনজিওমা টিউমার রয়েছে। এ কারণে হাসপাতালে তার পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রথমত তার অস্ত্রোপচার অথবা আপফ্রন্ট রেডিওথেরাপির জন্য প্রস্তাব করা হয়েছিল তাকে। তবে স্বাস্থ্যগত অবস্থার সঙ্গে উচ্চতার অস্ত্রোপচার এবং জেনারেল অ্যানেস্থেসিয়ার ঝুঁকির কারণে তাকে আফ্রন রেডিওথেরাপি দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়। ব্রেন স্ট্রোক করে গত 18 জুন থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খন্দকার মোশাররফ। এরপর এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে গত 27 জুন তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মরিচের ঝাঁজ সহ্য করতে পারছেন না প্রধানমন্ত্রী, বলছেন ফখরুল। মরিচের ঝাঁজ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, মরিচের অনেক দাম বেড়েছে, কত 1000 টাকা তাই না, মরিচের তো খুব ঝাঁজ থাকে, ওই ঝাঁজ আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ্য করতে পারছেন না। আজকে চাল ডাল তেল লবণ সহ প্রত্যেকটা জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। আজ 1 মন ধান বিক্রি করে 1 কেজি মরিচ কেনে মানুষ, আর উনি ভয় পেয়েছেন এই অবৈধ সরকার নিয়ে উনি আর কতদিন প্রধানমন্ত্রিত্ব করতে পারবেন। মির্জা ফখরুল বলেন, এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে, তাই কথা খুব পরিষ্কার, অবিলম্বে পদত্যাগ করেন, কারণ যত দিন যাবে ততই দেশ ও মানুষের ক্ষতি হবে, ততই গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে, আর সংসদ বিলুপ্ত করেন। তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকার যে নামেই বলেন না কেন, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তাদের হাতে ক্ষমতা দেন, তারা একটি নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করবে, এটাই একমাত্র পথ, আর কোনো পথ নেই। তা না হলে সালাম সাহেব যেটা বলেছেন, তখন পালানোর পথও খুঁজে পাবেন না, কারণ সময় আর থাকবে না, শেষ হয়ে যাবে। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি আসুন, দেখুন এই সাধারণ শ্রমিক কৃষকরা কি বলেন, আর শুধু কাঁচা মরিচ না, বিদ্যুৎ গ্যাস ও পানি সহ সবকিছুর দাম আপনারা বাড়িয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ফখরুল বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বলছি, আপনাকে আর প্রয়োজন নেই, গত 14-15 বছর ধরে আপনার এই দল নিয়ে এই দেশকে যেভাবে শাসন করছেন, যেভাবে বাংলাদেশের সম্পদকে লুট করে বিদেশে পাচার করেছেন, যেভাবে রাজনৈতিক কর্মীদেরকে হত্যা করেছেন, যেভাবে মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আটক করে রেখেছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রেখেছেন, আমাদের প্রায় 40 লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন, তাতে কি আন্দোলন ঠেকানো যাচ্ছে। জামায়াত ইস্যুতে সরকারের সাথে ভারতের অস্বস্তি। সাম্প্রতিক সময়ে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু করেছে জামায়াত ইসলামী। যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদী এই রাজনৈতিক দলের নতুন করে রাজনীতির মাঝে নামটিকে ইতিবাচকভাবে দেখছে না ভারত। এ নিয়ে ভারতের অস্বস্তি রয়েছে, আর এই অস্বস্তির কথা ভারতও গোপন করেনি। প্রকাশ্যে এই বিষয়টি নিয়ে সরকারের একাধিক মহলের সঙ্গে ভারতের পক্ষ থেকে কথা বলা হয়েছে বলে জানা গেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জামায়াতের সমাবেশ করার অনুমতি দেওয়ার বিষয়টি সরকারের সিদ্ধান্ত নয় এবং কোনোভাবেই জামায়াতের সাথে প্রকাশ্য কিংবা গোপন কোনো সম্পর্কে জড়ায়। কিন্তু তারপরও ভারতও মনে করছেন যে সরকারের প্রচ্ছন্ন ইঙ্গিত ছাড়া এত বছর পর জামায়াত কিভাবে ঢাকায় সমাবেশ করতে পারে, আর এ নিয়ে ভারতের মধ্যেও কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছে। উল্লেখযোগ্য, দীর্ঘদিন ধরেই সরকার জামায়াতের ব্যাপারে কঠোর মনোভাব ব্যক্ত করে আসছিল। 2009 সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে। এই বিচার জামাতের অধিকাংশ শীর্ষস্থানের নেতায় অভিযুক্ত হন এবং তারা আদালতে দোষী প্রমাণিত হবার প্রেক্ষিতে দণ্ডিত হন। আইনি প্রক্রিয়াগুলো যথাযথ অনুসরণ করেই তাদের দণ্ড কার্যকর করা হয়েছে এবং এই সমস্ত যুদ্ধাপরাধীদের আইনের সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়েছেন। আপিল বিভাগ পর্যন্ত তাদের রায়গুলো পেরিয়েছে, কিন্তু তারপরও জামাত ছিন্ন ভিন্ন হয়ে যায়নি, বরং শীর্ষস্থানে একাধিক নেতা সর্বোচ্চ দণ্ড পাওয়ার পরও জামায়াত নতুনভাবে নিজেকে পুনর্গঠিত করেছে। এর মধ্যে জামায়াতের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন, আর এই রাজনৈতিক নিবন্ধন বাতিল হওয়ার ফলে আনুষ্ঠানিকভাবে সভা সমাবেশ করার অধিকার হারে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এই রাজনৈতিক দলটি। এরপর থেকে জামায়াতকে কোনো সভা সমাবেশ করতে দেয়নি সরকার। এই সরকারের ব্যাপারে কঠোর অবস্থা ছিল, এমনকি জামায়াত কোথাও কর্মী সভা বা গোপন বৈঠক করতে গেলেও সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করেছে এবং তাদের বাধা দিয়েছে। সেই জামায়াতই গত মাসে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে
সমাবেশ করলো, এই সমাবেশ করার অনুমতি কিভাবে দেওয়া হলো, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে কেউ কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে সর্বশেষ মানবাধিকার রিপোর্টে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতকে সভা সমাবেশ না করার বিষয়টিকে সামনে এনেছিল এবং এটি মত প্রকাশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলেও দাবি করেছিল। গত 24 মে যে নতুন ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেই ভিসা নীতি বলা হয়েছে যদি স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়া হয় এবং তাহলে যারা বাধা দেবে তাদেরকে এবং তাদের পরিবারকে ভিসা দেওয়া হবে না। এরকম বাস্তবতায় শেষ পর্যন্ত সরকার জামাতকে সমাবেশ করার অনুমতি দিয়েছিল, কিন্তু এই অনুমতি দেওয়াটাকে অনেকে নেতিবাচকভাবে নিয়েছে। অনেকে মনে করছেন সরকার হয়তো আগামী নির্বাচনকে মাথায় রেখে জামাতকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে। জামাত যদি নির্বাচনে আসে তাহলে সেটি বিএনপির জন্য চাপ সৃষ্টি হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত অনেকটাই পূরণ হবে। যদিও জামাত বলছে যে সরকার বা বিএনপি কারোর সাথেই তাদের সমঝোতা নেই, তারা নিরপেক্ষ অবস্থান থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করবে। জামাতকে রাজনীতি করার অনুমতি দেওয়ার প্রসঙ্গটি ভালো চোখে দেখছে না ভারত। ভারত বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার বিকাশ চায়। মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাংলাদেশ মৌলবাদ মুক্ত এবং সাম্প্রদায়িক রাজনীতির বিষমুক্ত থাকুক এটাই ভারত কামনা করে এবং এই সরকারের সাথে ভালো সম্পর্কের একটি বড় ভিত্তি হলো এটি। কিন্তু জামাতকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি নিয়ে ভারতের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এখন দেখার বিষয় এই প্রশ্নগুলো এবং এই অস্বস্তিগুলো কিভাবে সরকার কাটিয়ে উঠতে পারে। বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্ন ওঠে না বললেন তথ্যমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই বিএনপির দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য, এ নিয়ে সংলাপ করার কোনো প্রশ্ন ওঠে না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বিএনপি অভিযোগ করেছে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরোধীদের উপর লেলিয়ে দিচ্ছে, ফলে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো কাজ করছে বিধায় আমরা জঙ্গি দমন করতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনী ভালো কাজ করছে বিধায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। আইন শৃঙ্খলা বাহিনী অগ্নিসন্ত্রাস বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিধায় তারা অগ্নিসন্ত্রাস করতে পারছে না। আইন শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করছে, তারা শুধু সন্ত্রাস অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহৃত হচ্ছে না। নির্বাচনকালীন সরকার কখন গঠন হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনকালীন সরকারের আকার কি হবে সেটি প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনি এটি ঠিক করবেন। বিএনপি না এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে কিনা এবং বিএনপির সঙ্গে সংলাপ করবে কিনা এই প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তথ্যমন্ত্রী প্রশ্ন আসে না। আমরা মনে করি বিএনপি দেশে একটি গণ্ডগোল পাকাতে চায়, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। যেহেতু তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাই তাদের দাবি এবং আন্দোলনের উদ্দেশ্য, এ নিয়ে সংলাপ করার কোনো প্রয়োজনীয়তা নেই, প্রশ্নে ওঠে না। নির্বাচনকালীন সরকারের বিএনপির প্রতিনিধির সাথে বিএনপি তো সংসদে নেই, যদি সংসদে থাকতো হয়তো বা সেক্ষেত্রে সুযোগ থাকতো, যদিও এটি প্রধানমন্ত্রীর এখতিয়ার। তারা তো সংসদ থেকে পদত্যাগ করেছে এবং সংবিধান অনুযায়ী সেটি সম্ভবপর নয়। তিনি বলেন সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার গঠন করার কোনো বাধ্যবাধকতা নেই, বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন আরেকটি সরকার গঠনের কোনো প্রয়োজনীয়তা নেই, বাধ্যবাধকতা নেই। তবে এটি কি ছোট আকারের সরকার হবে নাকি বর্তমানে যারা মন্ত্রিসভা আছেন তাদের সভায় থাকবে নাকি আমাদের শরিকদের মধ্যে থেকে কাউকে নেওয়া হবে, সেগুলো প্রধানমন্ত্রীর এখতিয়ার, তিনিই সিদ্ধান্ত নেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।